ঘূর্ণিঝড় রেমালের যে তাণ্ডব, সেই তাণ্ডবের কারণে কিন্তু দমকা বাতাস বইতে শুরু করেছে। এবং আমি এখন রয়েছি মোংলা উপজেলার শালাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, এবং এখানে কিন্তু বিভিন্ন স্থানীয় মানুষ তারা কিন্তু আসতে শুরু করেছেন। তারা কিন্তু গবাদি পশু নিয়ে এসেছেন, কেউ কেউ কিন্তু গরু ছাগল এগুলো নিয়ে এসেছেন। আমি এখানকার যিনি দায়িত্বে রয়েছেন, আমি সেই গ্রাম পুলিশ, তার সঙ্গে কিন্তু আমি একটু কথা বলবো। আপনাদের এখানে কত মানুষ আসছে? বিশ পঁচিশ জনের মতো আছে। আচ্ছা, তারা কখন থেকে আসা এখানে আসলে শুরু করেছে? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। ওইখান থেকে আমরা নৌকোয় করে এখানে এই স্কুলে আসছিলাম। আমাদের ঘর বাড়ি, আমার নিজের ঘর, আমার মাথার পর্দে উড়ে গেছিল। আমার বাচ্চাটা নিয়ে আমি খাটের ঘরে সব ওইখান থেকে এইরকম যে ঘরটা যে খাটে বেড়া দিয়ে খাটে বাজে গেল আর মাথার পর্দে চলে গেল। ভয় পাচ্ছেন? ভয়ে ভয়ে আছেন? ভয় তো খুশি থাকে, জ্বরের ভয় কি না ভাই? জ্বরের ভয় তো সবাই পায়, ছাগলগুলো ব্যাট দিয়ে সবাই ভয় পায়। ভয়ের জন্যই, ভয়ের কারণেই তো স্যার সবাই সাইকেলে আসতো। ধন্যবাদ আপনাকে। তো এটি ছিল আমার কাছে বাগেরহাটের মোংলা থেকে সর্বশেষ তথ্য।